কর্পাস মিউজিয়াম হল একটি মানব জীববিজ্ঞান ইন্টারঅ্যাক্টিভ মিউজিয়াম যা নেদারল্যান্ডসের লেইডেনের কাছে অগস্ট গেস্টে অবস্থিত। মানুষের দেহের মধ্যে দিয়ে একটি যাত্রা হিসেবে এটি চিহ্নিত করা হয়েছে। জাদুঘরটি স্থায়ী এবং পরিবর্তনশীল সংগ্রহের সংমিশ্রণের মাধ্যমে শিক্ষা এবং বিনোদন উভয় প্রদান করে। কর্পাস মিউজিয়াম পৃথিবীর প্রথম মানব জীববিজ্ঞান জাদুঘর। এ জার্নি থ্রু দ্য হিউম্যান বডি ট্যাগ দিয়ে জাদুঘরটি 2008 সালে যাত্রা শুরু করে। এই জাদুঘরে প্রবেশের সময় নিজেকে মনে হবে যেন কোনো মানব শরীরে প্রবেশ করছেন। কর্পাস মিউজিয়াম আপনাকে মানব দেহের একটি বিশাল মডেলের মাধ্যমে একটি চমৎকার যাত্রায় নিয়ে যায়, যেখানে আপনি দেখতে, অনুভব করতে এবং শুনতে পারেন কিভাবে মানব দেহ কাজ করে এবং স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর জীবন এবং প্রচুর ব্যায়াম কি ভূমিকা পালন করে। আপনি যদি কখনো নেদারল্যান্ডে যান, তাহলে মানব দেহের রূপরেখাসহ 35 মিটার উঁচু স্বচ্ছ ভবনটি দেখতে কোনোভাবেই ভুলবেন না।